السلام عليكم সাবরিনাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত আজকে তৈরি করছি ভীষণ মজাদার বিফ রেজালা আর এই বিফ রেজালাটা দেখতে যতটা বেশি আকর্ষণীয় আর লোভনীয় হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছে চলুন রেসিপিটি দেখি নেই বিফ রেজালা তৈরি করতে আমি আজকে এখানে চার কেজি ছশো গ্রাম গরুর মাংস নিয়েছি হাড় চর্বি সহ মাংসটা দিলে কিন্তু এই রেজালাটা বেশি টেস্ট হয় সলিড মাংস দিয়ে কখনো এটা ভালো হবে না তো আমি হচ্ছে প্রথমে মাংসটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি তারপরে হচ্ছে রান্নার মূল প্রসেসে চলে যাচ্ছি আর আমি প্রথমে একটা ডেকচি চুলায় বসিয়ে আমি ব্যারেস্তা ভেজেছিলাম তারপরে তেলটা ছেঁকে এখানে দিয়ে দিচ্ছি এখানে কিছু গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা লং আর গোলমরিচ দিয়ে দিচ্ছি যখন এই মশলাগুলো একটা ফোড়ন চলে আসবে ওই পর্যায়ে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি দুই কাপের মতো পেঁয়াজ কুচি দুই কাপ পেঁয়াজ কুচি এখানে একটু ভেজে নেব একদম বেরিস্তা করে ফেলবো না জাস্ট একটু নরম হয়ে ভাজা হয়ে গেলেই হবে আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে একটু নরম করে ভাজা হয়ে গেলেই হবে এবার বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে আদা বাটা যেহেতু মাংসের পরিমাণ একটু বেশি মশলাগুলো কিন্তু একটু বেশি দিতে হবে রসুন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এবার হচ্ছে এই মশলাগুলোকে এই পেঁয়াজ আর তেলটার সাথে একটু কষিয়ে নেবো যেন মশলার একদম কাঁচা গন্ধটা চলে যায় তো আমি মশলাটাকে প্রায় এক মিনিটের মতো একটু কষিয়ে নিয়েছি এই মশলাটা যখন কষানো হয়ে গেছে এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে লালমরিচের গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি মাংসের মশলা রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ এক এক এলাকায় এক এক রকম অনেকেই আছে অনেক এলাকাতেই আছে এই রেজালাতে কিন্তু হলুদের গুঁড়াটা ব্যবহার করা হয় না তবে আমাদের এলাকায় এটা এভাবেই তৈরি করা হয় এভাবেই অনেক বেশি টেস্টি হয়ে থাকে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন তো এক কাপ পানি দিয়ে মশলাগুলোকে হচ্ছে খুব ভালো করে আমি কষিয়ে নেব যেন মশলার কাঁচা ফ্লেভারটা চলে যায় মশলাটাকে বেশি সময় ধরে কষাতে হবে না দুই তিন মিনিটের মতো কষিয়ে নিলেই হবে তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি একটু নেচ থেকে নেড়ে দিলাম যেন পোড়া লেগে না যায় তো সবগুলো মাংস দেওয়া হয়ে গেলে আমি খুব সাবধানে সবগুলো মাংস উল্টে পাল্টে দিচ্ছি সবগুলো মাংসের সাথে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রান্না করে নেব তো মশলাগুলো কিন্তু মাংসের সাথে মেশানো হয়ে গেছে তো ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট চুলা রাস্তা মিডিয়াম হাইয়ে রেখে রান্না করে নিচ্ছি তো দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিটের মাঝখানে কিন্তু দু একবার আমি নেড়ে দিয়েছিলাম যেন উনিশ থেকে পোড়া লেগে না যায় এক টেবিল চামচ হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি এই চিনিটা দিলে কিন্তু মাংসে কোনো রকমের মিষ্টি ফ্লেভার আসবে না বা মিষ্টি লাগবে না কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে আনিস দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি আর দেখুন এরই মাঝে কিন্তু অনেকটা পানি উঠেছে এই মাংস থেকে আর যেহেতু রেজালা তৈরি করছি তাই এখানে আরও এক কেজির মতো আমি দুধ দিয়ে দিচ্ছি তো এই দুধটা দিয়েই কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ করে নেব এখানে আর এক্সট্রা কোনো পানি আমি ইউজ করব না তো এবার হচ্ছে ভালো করে সব কিছু একটু মিক্স করে নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একদম মিডিয়াম লো ফ্লেমে করে দিয়ে রান্না করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে ফিরে আসছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর তো এই ফাঁকে আমি বাকি মশলাগুলো রেডি করে নিচ্ছি তো এখানে নিয়েছি দশ বারোটার মতো কাজু বাদাম কাঠবাদাম পেস্তা বাদাম আর নিয়েছি পনেরো বিশটার মতো ছোট সাইজের কিসমিস নিয়েছি এখানে পেঁয়াজ বেরেস্তা এক কাপ টক দই নিয়েছি এক কাপের কিছু কম আর নিয়েছি এখানে দুধের সর আমার হাতের কাছে আজকে ঘি অ্যাভেলেবেল ছিল না তাই আমি এখানে দুধের সরটা ক্রিমের মতো এখানে দিয়ে দেব তো এটা দিলে হচ্ছে ঘিয়ের পরিপূরক কিছুটা কাজ হবে তবে ঘিটা দিলে বেশি ভালো টেস্ট আসে আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আমি সব কিছু একসাথে ব্লেন্ড করে নেব আর ব্রেজালার যে একটা ক্রিমি টেক্সচার আর খুব সুন্দর ফ্লেভার এটা কিন্তু আসে মূলত এই মশলাটা থেকে তো মশলাটাকে খুব ভালো করে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এই মশলাটা আমি অ্যাড করবো তো এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি ফিরে আসলাম মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর আর পানিটা কিন্তু একদম পুরোপুরি শুকিয়ে যায়নি যেহেতু আমি চুলা একদম লোতে করে রান্না করেছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে ঠিকই কিন্তু পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে যায়নি তো মশলাটা এখানে দিয়ে দিচ্ছি তো মশলাটা দেওয়ার পর হচ্ছে ব্লেন্ডারের ঝাটটা ধুয়ে এটাকে থেকেও অনেকটা মশলা লেগেছিল তো সেটাও আমি এখানে দিয়ে দিলাম তো এবার খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আর গরুর মাংস সিদ্ধ হওয়ার কিন্তু নির্দিষ্ট কোনো সময় বলা যায় না কারণ এক একটা মাংস সিদ্ধ হতে এক এক রকম সময় লাগে তো সব কিছু যখন খুব ভালো করে মিক্স করা হয়ে যায় যাবে তখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব পাঁচ ছ মিনিটের মতো পাঁচ ছ মিনিট পর ফিরে আসলাম এবার দিয়ে দিচ্ছি এখানে সাত আটটার মতো কাঁচামরিচ এক মুষ্টি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তো এবার আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দশ মিনিট রান্না করে নেব কিন্তু মাঝ দিয়ে দু একবার নেড়ে দিতে হবে যেহেতু এই পর্যায়ে গ্রেভিটা অনেক গাঢ় হয়ে গেছে তাই নিচ থেকে কিন্তু চট করে পোড়া লেগে যাওয়ার একটা চান্স আছে দশ মিনিট পর ফিরে আসলাম দশ মিনিটের মাঝখানে কিন্তু দুই তিনবার নেড়ে দিয়েছিলাম এরই মাঝে দেখুন তেলটা উপরে চলে এসেছে আর গ্রেভিটা কিন্তু আরও ঘন হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে তাহলে এ পর্যায়ে ঘিটা দিয়ে দিবেন দিলে কিন্তু ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো আসবে বিয়েবাড়ির রেজালাতে কিন্তু অনেক বেশি পরিমাণে ঘি ব্যবহার করা হয় তার জন্য এটা খেতে এত ভালো লাগে ঘ্রানটা তো এবার কিন্তু আরও পাঁচ মিনিট আমি রেখে দিয়েছিলাম এবার একদম রেডি পরিবেশন করে নেওয়ার জন্য ওপরে তেলটা চলে এসেছে আর গ্রেভিটা একদম গাঢ় হয়ে গেছে আপনাদের কাছে আমার অনুরোধ এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে বাসায় দেখবেন খেতে অসম্ভব মজাদার হয়ে থাকে তো আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ